ফের রক্ত দিয়ে এক প্রসূতির প্রাণ বাঁচালো কান্দি থানার সিভিক ভলেন্টিয়ার। কান্দি থানার নওয়াপাড়ার বাসিন্দা সুষমাতারা বিবিকে প্রসব যন্ত্রণা নিয়ে কান্দির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। আজ দুপুরে ওই প্রসূতি একটি সদ্যজাত পুত্র সন্তান জন্ম দেন। প্রসবের পর থেকেই প্রসূতির রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমতে থাকে, শারীরিক অবস্থা খারাপ হতে থাকে। ডাক্তার ও নেগেটিভ রক্ত রোগীকে দেওয়ার কথা জানায় তার পরিবারকে। পরিবারের সদস্যরা কান্দি ব্লাড ব্যাংকে খোঁজ নিলে রক্ত না থাকার কারণে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়ে দেয় রক্ত হাসপাতালে নেই। প্রসূতির স্বামী কান্দি থানার আইসিকে ফোন করে রক্তের প্রয়োজনীয়তার কথা জানার। কান্দি থানার আইসি অরূপ রায় খবর পেয়ে পুলিশ কর্মীদের কার ও নেগেটিভ রক্ত রয়েছে সেটি খোঁজ লাগায়। কান্দি থানার ভবানীপুরের বাসিন্দা আতিকুল জামান এক সিভিক ভলেন্টিয়ারের সঙ্গে রক্তের গ্রুপের মিল থাকায় সঙ্গে সঙ্গে ওই সিভিক ভলেন্টিয়ারকে কান্দি থানার হাসপাতালে পাঠানো হয়। ব্লাড ব্যাংকে সে রক্ত দিয়ে প্রাণে বাঁচায় ওই প্রসূতিকে। পুলিশ প্রশাসনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন প্রসূতির পরিবার। শোভন ব্যানার্জির রিপোর্ট, এনটিভি ডাব্লিউপি। আমি আমার নওয়াপাড়া বাড়ি কান্দি থানার অন্তর্গত। আমি আইসি সাহেবকে ফোন করে জানিয়েছিলাম আমার স্ত্রী খুব অসুস্থ আজ, তাই ব্লাড ও নেগেটিভ আমি কোথাও পাচ্ছিলাম না, ব্লাড ব্যাংকেও পাচ্ছিলাম না। তাই আমি আইসি সাহেবকে জানিয়েছিলাম, উনি বলছিলেন আমার বললেন যে ওনার ছেলে পিলে বা সিভিক ভলেন্টিয়ার যারা আছে তাদেরকে সব হোয়াটসঅ্যাপে সেন্ড করেছে, কিছু আমার ব্যাপারে বলেছে জানিয়েছে, দিয়ে দুজন সিভিক ভলেন্টিয়ার। কী রোগে ভর্তি হয়েছিল আপনার মিসেস? ওর সিজার হয়েছে এবং হিমোগ্লোবিনের পরিমাণ খুব কম ছিল এবং খুব মারাত্মক অবস্থাতে ছিল। এই টাইমে দুজন সিভিক ভলেন্টিয়ার আমার স্ত্রীকে রক্ত দিয়েছে। আমি এতে খুব উপকৃত এবং আমি খুব কৃতজ্ঞতা জানাচ্ছি আমি কান্দি থানার অফিসারকে।